পরবর্তী প্রশ্ন হচ্ছে, নামাজের সেজদাতে যদি কনফিউশন হয় যে সেজদা একটি দিলাম নাকি দুটি দিলাম, এক্ষেত্রে করণীয় কি? নামাজের সেজদায় যদি কনফিউশন হয় সেজদাকে একটি দিলেন না দুটি দিলেন, তাহলে আরেকটি সেজদা দিবেন, পরপরেই আরেকটা সেজদা দিয়ে দিবেন, দিয়া পরে নামাজের শেষ ভাগে আসা আপনি সহজদা দিবেন, সহজদা দিবেন। এই জন্য শেষ ভাগে কখন দিবেন আপনার রুকুর সেজদা, সর্বশেষ সালামের, সালামের আগে অথবা সালামের পরে, তবে সালামের আগে দেয়া উত্তম, সালামের পরের চেয়ে, দিয়ে আপনি সজদা দিলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। অর্থাৎ আপনি মনে যেহেতু কনফিউশন আসছে, আর এটা তো রোকন, আর এখানে কোনো ছাড় নেই, সেহেতু আপনি এখানে না দিলে শুধু সজদা দিলে হবে না, আপনাকে এখানে দিয়ে দিতে হবে এটা। আর যদি কোনো আপনি রাকাত শেষ করার পরে মনে হয়েছে এক সজদা দিলাম না দুই সজদা দিলাম, ধরে নেবেন দুই সজদা দিলাম, কারণ এটা হয়ে গেছে, এটা শয়তানের কারসাজি, এখন পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই, তাহলে আপনি যখন সাথে সাথে কনফিউশন আসে তা আরেকটা দিবেন, এবং সবশেষে সালামের আগে অথবা সালামের আগে আপনি অথবা সালামের পরে আপনি ইয়া দিবেন, দুইটা সহযোগিতা দিবেন, দুইটা সহযোগিতা দিবেন। জি।